বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভাঙ্গা উপজেলা আয়োজিত উপজেলা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী জনসভার সম্মানিত সভাপতি আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান, আজিমনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব মোতালেব চাচা উপস্থিত আছেন। ফরিদপুর থেকে এই বৃষ্টির মধ্যে এত দূর থেকে এসেছেন আমাদের ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আসলাম মোল্লা ভাই উপস্থিত আছেন, আমাদের উপপরিচালক স্থানীয় সরকারের সরকার মনিরুজ্জামান খান উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ উপস্থিত আছেন, আমাদের কোম্পানি অধিনায়ক র‍্যাব আটের মেজর শেখ নাজমুল আরেফিন উপস্থিত আছেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর সাইফুজ্জামান ভাই এবং উপস্থিত আছেন আমেরিকান এম্বাসির সিনিয়র কাউন্সিলর আরেফিন ভাই, উপস্থিত আছেন আমাদের তিন উপজেলার চেয়ারম্যান বৃন্দ, আমাদের ভাঙ্গার 10 ইউনিয়নের 10 জন চেয়ারম্যান বৃন্দ, আমাদের 2 জন ভাইস চেয়ারম্যান, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের 2 জন সম্মানিত সদস্য, উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সাংবাদিক ভাইরা প্রশাসনের সকল কর্মকর্তারা এবং আমার মা বোনরা আসসালামু আলাইকুম, আরও একজন উপস্থিত আছেন, সে আমার সাথে ঢাকা থেকে আসছেন, আজকে হসপিটাল ভাঙ্গা হসপিটাল ভিজিট করেছেন, তার স্বপ্ন সে ভবিষ্যতে ডাক্তার হয়ে আপনাদের সেবা দিবেন, বিনামূল্যে সেবা দিবেন, আমার কন্যা নাজরা মুজিব চৌধুরী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইবার সিট ভাগ হলে অসুবিধা আছে? দুইটা আছি না, হবে না? আরো উপস্থিত সকল নেতৃবৃন্দ যারা আজকে উপজেলার সকল কর্মচারী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজকে এত সুন্দর বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা মাদক বিরোধী এই জনসভা আয়োজন করার জন্য আমি ভাঙ্গা সদরপুর চর ভদ্রাসনের জনগণকে পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা, যে ব্যক্তি না হলে আজকে আমরা দেশ স্বাধীন হতো না, সেই রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, এর মধ্যে আমার বড় মামা শেখ ফজলুল হক মনি এবং বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, এবং ওই দিন 15ই আগস্ট রাতে যারা নিহত হয়েছেন সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা এই দেশ স্বাধীন করার জন্য যারা যাদের জীবন দিয়েছেন, যারা জীবন দিয়ে দেশ আমাদের পতাকা দিয়েছেন, আমাদের মানচিত্র দিয়েছেন, সেই সব শহীদ মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। আমার নির্বাচনী এলাকার গত নির্বাচনে আমার বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিলেন যে আসুন আমরা এমন একটি বিশ্ব গড়ি যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, যুদ্ধ থাকবে না। কর্মকর্তা কর্মচারী এবং সুবিধা আজকের এই সভায় উপস্থিত হবে, আজকে মানব বিরোধী সম্মেলন থেকে আমরা সবাই শপথ নেব এবং অত্র এলাকায় যাতে মানব না থাকে সেই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র
পদক্ষেপটি নেওয়া